হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের জন্য কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমি আপনাদের আজকে দেখাবো যে আপনারা অনলাইন থেকে কিভাবে নতুন দলিল ডাউনলোড করবেন। খুবই সহজ পদ্ধতি, আপনাদের কোনো অসুবিধা হবে না। স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন এবং ফলো করুন, এবং দেখলে আপনারা অনলাইন থেকে 2000 সালের পর থেকে বা 2000 সাল থেকে যে দলিলগুলো আপনাদের রেজিস্ট্রেশন হয়েছে সেই দলিলগুলো আপনারা অনলাইন থেকে নামাতে পারবেন। রেজিস্ট্রি অফিসে গিয়ে ম্যানুয়াল ভাবে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন হবে না। তো আপনাদের ফার্স্টে ইডিস্ট্রিক্টে যেতে হবে। ইডিস্ট্রিক্ট ডট ডব্লিউবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটি খুলতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো এখানে গিয়ে ফার্স্টে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নিউ রেজিস্ট্রেশন করতে হবে। করার পর আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে সার্চ বক্সটি আছে, এখানে ডিড বলে লিখতে হবে। লেখার পর সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড দেখতে পাচ্ছেন, এখানে এখানে নিচে যেতে হবে। অ্যাপ্লাই অ্যান্ড ডাউনলোডে যেতে হবে। সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড দিয়ে এখানে নেক্সট করতে হবে। নেক্সট করার পর ফার্স্টে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, হাওড়া আমি সিলেক্ট করলাম, ডিএসআর 1। এবং ডিট অফ রেজিস্ট্রেশন আপনাদের কত সালে ডিটটা রেজিস্ট্রেশন হয়েছিল সেটা সিলেক্ট করতে হবে, এবং এখানে আপনাদের দলিল নাম্বারটা টাইপ করতে হবে। করার পর সার্চ বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ডিড নাম্বার দিচ্ছে, তো আপাতত এটাকে সামনে একটি জিরো বসিয়ে দেবেন, দিয়ে আবার সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে দলিলটা, এর রেজিস্টার ডিজিটাল সাইন্ড ডিড ইমেজ আছে, এবং অ্যামাউন্ট আপনাকে 288 টাকা পে করতে হবে, এবং পেজেস 36। তো এখানে এখানে আপনাদের মিস্টার সিলেক্ট করতে হবে, এখানে নাম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, এখানে মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে, আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এবং এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে সেভ নেক্সট করতে হবে। সেভ নেক্সট করার পর এখান থেকে আপনাদের পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে। আমি অনলাইন সিলেক্ট করলাম। আপনারা যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পে করেন তাহলে এসবিআই ইউপিআই সিলেক্ট করতে পারবেন। অনলাইন এখানে দেখতে পাচ্ছেন 289288, এটা আপনাদের অ্যামাউন্টটা পে করতে হবে। এখানে পে নাওতে যেতে হবে। এখানে আপনাদের গ্রিপস এর মধ্যে আপনাদের একটি চালান কাটতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, নাম এবং ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। এখান থেকে কি আপনাকে ভেরিফাইতে ক্লিক করতে হবে, এখান থেকে অনলাইন পেমেন্ট, এবং এখান থেকে আপনাদের ব্যাংক চুজ করতে হবে, যেই ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে আপনারা পেমেন্টটা করবেন। আমি স্টেট ব্যাংক আমার আছে। তো এখানে আপনাদের এই যে জিআরএন নাম্বারটাকে আপনাদের কপি করে রেখে দিতে হবে, এবং এখানে ওকে ক্লিক করতে হবে, আবার পে নাওতে ক্লিক করতে হবে। পে নাওতে ক্লিক করলে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের পে করে দিতে হবে, এবং পে করার পর একটি গ্রিপস চালান আপনাদের ডাউনলোড দিয়ে দেবে। ওই গ্রিপস চালানটা ডাউনলোড করে নিতে হবে, এবং এখানে যখন এই পেজ থেকে যখন এখানে ইডিস্ট্রিক্টের পেজে যখন রিডাইরেক্ট করবে তখন একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে। তো সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে বা আপনাদের লিখে রাখতে হবে। করার পর আবার এখানে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর যে AIN যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে আপনাদের দলিলটা ডাউনলোড করে নিতে হবে। ঠিক সেম টু সেম এখানে প্রসেসে যেতে হবে, এখানে অ্যাপ্লাই ডাউনলোডে যেতে হবে। এরপর আর সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিটে আমরা যাব না, আমরা যাব গেট অ্যাপ্লাই ডিড ডকুমেন্ট, এখানে যাব। দেওয়ার পর এখানে AIN নাম্বারটা দেবো। AIN নাম্বারটা দিলে সার্চ দিলেই এখানে পরের একটা নেক্সট ট্যাবে আপনাদের দলিলটা ইমেজ কপি শো হয়ে যাবে, এবং সেখান থেকে আপনারা দলিলটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। অবশ্যই দলিলটা যে প্রিন্ট আউট আপনারা করবেন, দলিলটা যত পাতাই হোক প্রিন্ট আউট করার পর এর উপর আপনারা গ্রিপসের চালানের প্রিন্ট আউটটা দেবেন, এবং এইখানে যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা AIN নাম্বারের যে অ্যাকনলেজমেন্ট নাম্বারের যে স্লিপটা বেরোবে সেই স্লিপটারও প্রিন্ট আউট আপনারা দেবেন। দেওয়ার পর আপনাদের দলিল ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, এবং সেটা আপনারা যে কোনো জায়গায় আপনারা দিলে কার্যকরী হবে।
তো এই ছিল আজকে আমার ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন এবং ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক আছে, দেখে নেবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ।